বন্ধুরা, সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব নতুন একটা অধ্যায়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের সংজ্ঞা, আর্থিক বিশ্লেষণের প্রকারভেদ এবং আর্থিক বিশ্লেষণের হাতিয়ার সমূহ। প্রথমেই আমরা জানবো আর্থিক বিবরণী বিশ্লেষণের সংজ্ঞা বলতে কি বোঝায়। একটা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় শেষে আমরা জেনে এসেছি আগের ক্লাসগুলোয় যে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য একটা বিবরণী প্রস্তুত করা হয় এবং এই বিবরণীটিকেই বলা হয়ে থাকে আর্থিক বিবরণী। ওই আর্থিক থেকে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে কিন্তু জানা যায় না, কারণ আর্থিক বিবরণীতে অনেক তথ্য থাকে, অনেক উপাত্ত থাকে, যা থেকে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা কতটুকু সেটা কিন্তু খুব সহজে আমরা অনুধাবন করতে পারবো না। তাই আর্থিক বিবরণের তথ্য এবং উপাত্তগুলো নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং বিশ্লেষণ করার প্রয়োজন দরকার হয়, আর এর ফলে প্রদেয় হিসাব অর্থাৎ পাওনাদার হিসাব, বিনিয়োগকারী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকার এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্যান্য সকল পক্ষ যারা রয়েছে তারা ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে সঠিক অবস্থা জানতে পারে। তাই আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে বুঝায় কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক বছরে ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কে একটা সামগ্রিক ফলাফল প্রকাশের জন্য বছরের শেষে প্রণীত বিবরণী সমূহের বিশদ এবং সমালোচনামূলক পরীক্ষা করাকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ আর্থিক বিবরণী হচ্ছে কতগুলা বিবরণীর সমন্বিত রূপ। এখানে কিছু উক্তি দেওয়া রয়েছে, যেমন IM পান্ডে বলেন, আর্থিক বিবরণী বিশ্লেষণ হলো কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী অর্থাৎ উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণীর এবং বিশদ আয় বিবরণীর বিভিন্ন বিষয়ের মধ্যে সঠিকভাবে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে এর আর্থিক সবলতা এবং দুর্বলতা খুঁজে বের করার প্রক্রিয়া। অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ তৈরি করার সময় কিন্তু দুটো বিবরণী অবশ্যই দরকার হয়, একটা হচ্ছে আর্থিক বিবরণী আর একটা বিশদ আয় বিবরণী। তো এইখানকার যে তথ্যগুলো দেওয়া থাকে সেগুলোর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা সঠিকভাবে নির্ণয়ের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের আর্থিক সবলতা এবং আর্থিক দুর্বলতা খুঁজে বের করা হয় এই আর্থিক বিবরণী বিশ্লেষণ প্রক্রিয়াতে। এছাড়া কেনেডি অ্যান্ড মেমোরিয়ালের মতে আর্থিক বিবরণীর উপাত্তের তাৎপর্য ও অর্থ নিরূপণের প্রচেষ্টাই হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ পর্যালোচনা, যাতে ভবিষ্যৎ উপার্জনের সম্ভাবনা, সুদ এবং ঋণ পরিশোধের সামর্থ্য এবং সুষ্ঠু লভ্যাংশ নীতির সম্ভাবনা সম্পর্কে পূর্বানুমান করা যায়। এখন আমরা জানবো আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রকারভেদ সম্পর্কে। এখানে আর্থিক অবস্থা বিবরণীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অভ্যন্তরীণ বিশ্লেষণ আর একটা বাহ্যিক বিশ্লেষণ। তো অভ্যন্তরীণ বিশ্লেষণ বলতে কি বোঝায়? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় বিশ্লেষণ করাকে অভ্যন্তরীণ বিশ্লেষণ বলা হয়ে থাকে। আর্থিক ব্যবস্থাপক যখন প্রতিষ্ঠানের নিজের প্রয়োজনে আর্থিক বিবরণী সমূহ থেকে বিশ্লেষণ করেন তখন সেটাকে বলা হয়ে থাকে অভ্যন্তরীণ বিশ্লেষণ। ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাব বিজ্ঞান সমূহের অভ্যন্তরীণ বিশ্লেষণ করা অনেক বেশি দরকার। আর বাহ্যিক বিশ্লেষণ বলতে কি বোঝায়? কোনো ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান অন্য কোনো ফার্মের প্রকাশিত আর্থিক বিবরণ দেখে তা বিশ্লেষণ করে তখন তাকে বাহ্যিক বিশ্লেষণ বলা হয়ে থাকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন অন্য প্রতিষ্ঠানের প্রকাশিত আর্থিক বিবরণের সাথে নিজের প্রতিষ্ঠানের পার্থক্য দেখে বিশ্লেষণ করে তখন সেটাকে বলা হয়ে থাকে বাহ্যিক বিশ্লেষণ। এখানে প্রদেয় হিসাবগণ অর্থাৎ প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাবগণ, বিনিয়োগকারী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, গবেষক, সরকার যদি অন্য কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, ঋণ পরিশোধের ক্ষমতা এবং লভ্যাংশের হার প্রভৃতির সম্পর্কে জানতে চায় তখন তারা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণ সমূহ বিশ্লেষণ করে এবং যেটা বাহ্যিক বিশ্লেষণ বলা হয়ে থাকে। এখন আমরা জানবো আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার সমূহ বা কৌশল সম্পর্কে। আধুনিক বিশ্বে আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য যেসব কৌশল রয়েছে সেগুলো এখন আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ। এখানে কি হয়, যখন কোনো প্রতিষ্ঠানে দুই বা তার অধিক বছরের আর্থিক বিবরণী পাশাপাশি রেখে বিশ্লেষণ করে এবং সেটার ব্যাখ্যা দেয় তখন সেটাকে বলা হয় সমান্তরাল বিশ্লেষণ। অর্থাৎ সমান্তরাল বিশ্লেষণে প্রতিষ্ঠানের আগের কয়েক বছরের আর্থিক বিবরণীর সাথে বর্তমান বছরের আর্থিক বিবরণীর প্রতিটা বিষয়ে হ্রাস বৃদ্ধির পরিমাণ এবং হ্রাস বৃদ্ধির শতকরা হার এগুলো নির্ণয় করা হয়ে থাকে। এই বিশ্লেষণে প্রতিটা বিষয়ে হ্রাস বৃদ্ধির পরিবর্তনের হার একটা সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়, যেখানে পরিবর্তনের পরিমাণকে সেই ভিত্তি বছরের পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়। এরপরেরটা হচ্ছে খাড়াখাড়ি বা উলম্ব বিশ্লেষণ।
প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট হিসাব বছরের আর্থিক বিবরণীর বিভিন্ন দফা থাকে, সেগুলোর মধ্যে সমন্বয়ের জন্য যখন আর্থিক বিবরণী সমূহ বিশ্লেষণ করা হয় তখন সেটাকে খাড়াখাড়ি বা উলম্ব বিশ্লেষণ বলা হয়। এই বিশ্লেষণে আর্থিক বিবরণীর একটা নির্দিষ্ট তারিখের গুরুত্বপূর্ণ দফাকে কেন্দ্র করে অন্যান্য দফাগুলোর সাথে আলাদা আলাদা করে তুলনা করা হয়ে থাকে। যেমন নিট বিক্রয় 100% ধরে বিশদ আয় বিবরণীর অন্যান্য দফাকে শতকরা হারে প্রকাশ করা হয়ে থাকে। আবার মোট সম্পত্তি অনেক সময় পার্সেন্টেজ আকারে 100% ধরে আর্থিক অবস্থা বিবরণীর অন্যান্য দফা মোট সম্পদের শতকরা কত ভাগ তা খাড়াখাড়ি বিশ্লেষণের মাধ্যমেই নির্ণয় করা হয়ে থাকে। আর সর্বশেষটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার হচ্ছে অনুপাত বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশলগুলোর মধ্যে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে এই অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের আর্থিক দক্ষতা কেমন এবং পরিচালন দক্ষতা কেমন সে সম্পর্কে জানা যায়। আমরা মূলত এই চ্যাপ্টারটা পুরোটুকুই অনুপাত বিশ্লেষণ নিয়ে আলোচনা করব এবং পরের ক্লাসগুলোতে অনুপাত বিশ্লেষণ সম্পর্কে ধারণা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য।